বিজেপির ক্রমাগত আক্রমণের নাভিশ্বাস উঠছে বঙ্গের অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের। একের পর এক মমতা শিবিরের সেনাদের তুলে নিচ্ছে বিজেপি। সর্বশেষে অমিত শাহের উপস্থিতিতে শনিবার বিজেপিতে যোগ দিলেন মমতার এক সময়ের বিশ্বস্ত সৈনিক শুভেন্দু অধিকারী। তাতে কম্পন শুরু মমতার তৃণমূলে। পশ্চিমবাংলায় ভোটের জমজমাট মহারণ। মমতার শিবিরে একের পর এক মিসাইল ছুড়ছে বিজেপি। সর্বশেষে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদ্ম আসন আলু করে বসলেন একসময়ের মমতার তরুণ তুর্কি শুভেন্দু অধিকারী। অমিত শাহের হাত ধরে শুভেন্দু অধিকারী যোগ দিলেন পদ্ম শিবিরে, তবে একা নয়, সঙ্গে নজন বিধায়ক। দীর্ঘ একুশ বছর ধরে সুখে দুঃখে মমতার সঙ্গে সংসার করার পর অবশেষে দিদির আঁচল ছাড়লেন শুভেন্দু। বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী তৃণমূল স্তরের কর্মীদের উদ্দেশ্যে ছ পাতার একটি চিঠি লেখেন। সেখানে উঠে আসে তাঁর অভিমানের পুঙ্খানুপুঙ্খ বিবরণ। শুভেন্দু অধিকারী মনে করেন তৃণমূলে পচন ধরেছে, দলের প্রতিষ্ঠাতা কর্মীরাই আজ ক্ষণে ক্ষণে অপমানিত হচ্ছে, দল বরাবরই ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। গত 15 ডিসেম্বর বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গে মন্ত্রিত্ব ছেড়েছিলেন 27 নভেম্বর। শুভেন্দু তৃণমূল ত্যাগ করবেন না করবেন না তার আভাস পাওয়া গিয়েছিল আগেই। শুভেন্দু তৃণমূলে যোগ দেওয়ার পর এই নাটকের সমাপ্তি টেনে তৃণমূল স্পষ্ট করেই বলছে শুভেন্দু বিশ্বাসঘাতকতা করছে। ইডি সিবিআই এর ভয়ে তার এই দল বদল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।